এটা কি রকম অনুভূতি কি এখন অনুভূতি ভালো ভালো না নিজের পছন্দ করে গরু করে ক্রয় করতে পারে মানুষ আছে না অনেকে আছে ক্রয় করে নিয়ে যায় পছন্দ করে নিজেরা হাটে এসে দেখছেন পছন্দ করছেন তারপরে ক্রয় করছেন সেক্ষেত্রে কেমন লাগছে সেক্ষেত্রে আসলে কি বলবো আসলে গরু এবার গরুর বাজার মানে গরুর দাম অনেক বেশি সে তুলনায় যে গরুটা পাইছে আলহামদুলিল্লাহ খুশি আমরা খুশি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই খুশি না প্রত্যেকবার একটা চ্যালেঞ্জের মতো মনে হয় কেনার পরে রিলিজ হয়ে যায় রিলিজ এখন কেনা কেনা হয়ে গেছে টেনশনটা রিলিজ হয়ে যায় হাটে কি আজকে প্রথম আসা হলো নারো আসছেন না হাটে আজকে এই মাত্র কিছুক্ষণ আগে এসেছে ও আসি ডুগি কুরবানি গরু কিনে এসেছেন এই যে ও বন্ধু ভাই একটু চিকেন বারকা চিকেন করে দাম চাইছি কত কত চাইছিল দামই চাইছে 90 90 আপনার পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো 90 চাওয়ার সাথে সাথে আপনার পছন্দ হয়েছে নিয়ে নেছেন দেরি আর করেন নাই কেন উনি রিজনেবল প্রাইস চেয়েছে রিজনেবল প্রাইস চেয়েছে ওর ভিতরে যা আছে একদম দাম চেয়েছে আচ্ছা আচ্ছা আপনি খুশি আমি খুশি আমরা আরেকটা গরু নিয়েছি ওটা তো আমরা খুশি ওইটা কত দাম চেয়েছিল ওইটা তো চেয়েছিল হ্যাঁ 17 চেয়েছিল আমরা 12 তে 12 তে নিয়ে নেছেন আচ্ছা তাইলে তাইলে মঞ্জু ব্যাপারে বেশ দামরা যে বিক্রি করার ইচ্ছাই দাম চেয়েছে আপনার কাছে চমৎকার আমরা আশা করছি গরুর বেচা কেনা এইভাবেই হোক আসলে অনেকক্ষণ ধরে এরকম একটা সুন্দর গরুর খোঁজে ছিলাম তো পেয়ে খুব খুশি শুধু থেকে 100 তে গেছে গা রিজান গরু ভালো খুব সুন্দর গরু ছেসা গরু মানে সে যেটু পাবে একদম গরু আরে গো আছে 105 কেজি 105 খুব রাখবে সুন্দর কয়টা বিক্রি হলো এখন বাইনের দুইটা আর কি দুইটা আচ্ছা কোন দুইটা এই ঠিয়া আর ওই বড়টা ওই যে বড়টা এই অন্তর্বরা গরু মঞ্জু ভাইয়ের অন্তর্বরা গরু আর কোনটা আর ওই যে বড়টা বড় কোনটা ওইটা ওইটা ও এইটা এই দর্শক দেখুন চমৎকার দুটো গরু কত দিয়ে নিয়েছে ১১২ ৯০,০০০ ও আচ্ছা আচ্ছা আমরা ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই নাম কি আমি হাসান হাসান ভাই আর কোথা থেকে আসছেন আমি আসছি এই সাথে বাংলা কলেজের উল্টা পাশে বাংলা কলেজ উল্টা পাশে আচ্ছা আচ্ছা কোরবানির গরু ক্রয় করে অনুভূতিটা কিরকম না প্রত্যেকবার একটা চ্যালেঞ্জের মতো মনে হয় কেনার পরে রিলিজ হয়ে যায় রিলিজ এখন কেনা কেনা হয়ে গেছে টেনশনটা রিলিজ হয়ে যায় হাটে কি আজকে প্রথম আসা হলো নারো আসছেন না হাটে আজকে এই মাত্র কিছুক্ষণ আগে এসেছে ও আসি ডুগি কুরবানি গরু কিনে এসেছেন এই যে ও বন্ধু ভাই একটু চিকেন বারকা চিকেন করে দাম চাইছি কত কত চাইছিল দামই চাইছে 90 90 আপনার পছন্দ হয়ে গেছে পছন্দ আচ্ছা আচ্ছা 90 চাওয়ার সাথে সাথে আপনার পছন্দ হয়েছে নিয়ে নেছেন দেরি আর করেন নাই কেন উনি রিজনেবল প্রাইস চেয়েছে রিজনেবল প্রাইস চেয়েছে ওর ভিতরে যা আছে একদম দাম চেয়েছে আচ্ছা আচ্ছা আপনি খুশি আমি খুশি আমরা আরেকটা গরু নিয়েছি ওটা তো আমরা খুশি ওইটা কত দাম চেয়েছিল ওইটা তো চেয়েছিল হ্যাঁ 17 চেয়েছিল আমরা 12 তে 12 তে নিয়ে নেছেন আচ্ছা তাইলে তাইলে মঞ্জু ব্যাপারে বেশ দামরা যে বিক্রি করার ইচ্ছাই দাম চেয়েছে আপনার কাছে বিশ্বাস আছে পূর্ব পরিচিত ১৪০ হ্যাঁ অনেক ব্যাপারে আছে কিন্তু আমি ১৫ বছর আসা আমার চাচা আছে
ভাই 10 বছর একটা শালি চিকর দিতেছে কিন্তু আমি আহত করিনি ওই ভাই আটা গরু চমৎকার চমৎকার আমরা আশা করছি গরু বেচা কেটে এইভাবেই হোক মানে বিক্রির চেয়ে অল্প কিছু লাভে যদি তারা গরু দাম চাওয়া হয় তাহলে ক্রেতারা এরকম আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং গরু ক্রয় বিক্রয় ভালো হবে ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখছি ভাইয়া একটি কোরবানি গরু ক্রয় করেছেন সে গরুর সাথে আছেন আমরা একটু জানবো কোথা থেকে আসছেন এবং কত দিক ক্রয় করেছেন ভাইয়ের নাম কি আমার নাম ফারদিন হ্যাঁ ফারদিন ফারদিন কোরবানি গরু ক্রয় করেছেন জি কত দিয়ে নিয়েছেন এটা কত দাম হলো এটা 1,30,000 দিয়ে নিয়েছি 1,30,000 আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখন ক্রয় করতে পেরে জি আসলে অনেকক্ষণ ধরে এরকম একটা সুন্দর গরুর খোঁজে ছিলাম তো পেয়ে খুব খুশি আলহামদুলিল্লাহ হাটে কি আজকে প্রথম আসা হয়েছে আরো আসেন আমি 3-4 বছর ধরে আমার আব্বু আম্মুর সাথে হাটে আসি তো আমার এ বছর প্রথম আসা না আরো আগে আসা আরো অনেক আগে থেকে আসে ও দেখতে দেখতে আজকে পছন্দ হয়ে গেছে জি জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুপ্র দর্শক আমরা গাবতলী হাটে দেখতে পাই এইমাত্র দেখলাম রানাবাইয়ের একটি গরু বিক্রি হয়েছে আমরা এই গরু বিষয়ে কথা বলবো জানবার চেষ্টা করি কত দিয়ে বিক্রি হলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই নাম কি রাফিদ ফাইয়াজ রাফিদ কোথা থেকে আসছেন মিরপুর 6 আমরা জানতে পারলাম যে আপনি রানাবাইয়ের কাছ থেকে গরু ক্রয় করেছেন আচ্ছা আচ্ছা কত দিয়ে 1,60,000 চমৎকার এই গরুটি আমি দেখতে পাচ্ছি 1,60,000 টাকা দিয়ে ক্রয় করেছেন রানা ব্যাপারীর কাছ থেকে গাবতলীর হাটে আচ্ছা রানা ভাই এই যে গরুটা নিশ্চিত তারা বলছেন যে 1,60,000 দাম কি সঠিক হ্যাঁ 1,60,000 বিক্রি করেছেন উনি ভাই বেড়াদার উনি এলাকার পরিচিত দিয়েছে ওনার কাছে তো লাভ করা যাবে না অন্য যে 5 জনের ছোট বেচার ভাগ উনি পরিচিত ওনার ব্যাপারটাও ভালো লাগছে মনে তোর বোধহয় দিয়ে দিস আচ্ছা আচ্ছা পরিচিত খুবই পরিচিত বলতে কি মানে ওনার যে ব্যাপারটা বলছে ব্যাপার আচরণটা পাইছি এমনি 10,000 কমে পায় এমনি 10,000 কমে ছাড়ি দিয়েছেন 10,000 কমে পায় কমে পায় ব্যবহারের কারণে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা বেশ ব্যাপারী সব খুশি হয়ে তিনি 10,000 টাকা কমে বলছেন দিতে পাচ্ছেন আচ্ছা এই যে কয় দাঁতের একটু গরু সম্পর্কে জানি চার দাঁত আচ্ছা আচ্ছা কি জাতের গরুটা দেশি এটা অরিজিনাল দেশি দেশি একটু আনুমানিক কত কেজি হতে পারে এটা আনুমানিক আপনার বলতে কি কুরবানির গরু তো এখন মন হিসাব বলা যায় না মন হিসাবে বিক্রি আমি জানতে চাইছি আপনার কাছে অরিজিনাল গোস আছে মনে করেন 5.5 মন গোসের দাম তো এমনি 150 হ্যাঁ বলেছেন 8 মন গোসের দাম 15,000 আচ্ছা আচ্ছা এখন মন করেন অন্য জায়গায় বলা লাগবে 6.5 মন অরিজিনাল গোস আছে 5.5 মন 5.5 মন কুরবানির গরু গোস হিসাবে কখনো কিনা যায় না কারণ কিতে কুরবানি গরু মনে করেন ওটা আল্লাহর হস্তে দান করে গরিবের হক কেনা যাবে না এরকম নিষেধাজ্ঞা নাই আচ্ছা যাই হোক আমি বাইরের কাছে জানতে চাচ্ছি যে এই যে কুরবানি গরু ক্রয় করতে পেরে আপনার অনুভূতিটা কিরকম জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা করে গরু ক্রয় করে খুশি কিনা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা হাটে কি আজকে প্রথম আসা নাকি আরো আগে আসা হয়েছে ঘোরা হয়েছে 3 দিন ধরে মানে গাবতলি আজকে আসা হয়েছে গাবতলিতে আজকে আসছেন অন্য অন্য হাটে ঘুরছেন দেখছেন কি মনে হচ্ছে অন্য হাটের তুলনায় আজকে গাবতলির হাটে একই মনে হয়েছে বাট রানা ভাই একটু কমই রাখছে আমার যেটা মনে হয়েছে আর কি অন্যান্য ব্যাপারে রানা ভাইয়ের কাছে কথা ভালো লাগছে বুঝতে পারছি দুইজনের কথা একজনের রিজিকও ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা জানলাম চমৎকার এই রাতে গাবতলির হাটে আমরা দেখতে পাচ্ছি রানা ভাইয়ের কাছে চমৎকার একটি গরু ক্রয় করছেন 1,60,000 ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আমরা দেখতে পাচ্ছি গাবতলির হাটে কাউসার ব্যাপারীর ডোগা আমরা দেখতে পাচ্ছি কাউসার ব্যাপারীর গরু এখানে দরদাম চলছে ক্রেতারা এই রাতে আমরা দেখতে পাচ্ছি অনেকই দরদাম চলছে দেখুন তারা দরদাম চলছে কত বলছেন চাষা কইছে 105 হ্যাঁ আমি 90 বলছি
এরকম চাচা এরকম আপনি কোন ধরনের মিল আছে মাসখান আপনি একটা কথা বলে দেন 5000 টাকা মেন সর দেন নাকি দেন না না দেন দেন নাকি আপনি সর দেখেন না দেন 5000 টাকা সর দেয়া বললাম একটা কথা মারা যান হয়ে যাবে না আচ্ছা টাকা বলা সিস্টেম করে দেন তারা আচ্ছা তারা বলে ফেলছে 95 টাকা দেন আপনি সবাই মিলে বলে দিছি দুজন মাইনা যান নাকি আর মাঝখান থেকে বলছি দুজনে মানেন আচ্ছা হইলো 95 দুজনে মানেন 95 দেখতে পাচ্ছি এই মাত্র দর কষাকষির 95000 টাকা এই গরুটি বিক্রি হলো আমরা দেখতে পাচ্ছি কি ব্যাপারে জানি কলো নাম কাউসার ব্যাপারী কাউসার ব্যাপারী কাউসার ব্যাপারী গরু বিক্রি হলো 95000 টাকায় গাবতলীর হাটে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার কয় দাঁত দুই দাঁত দেখান তো এদিকে দেখান চমৎকার আরে দুজনে ধরতে হবে আমরা দেখি দেখি ভাইয়া দেখি ধরতে হবে দুজনে ধরেন একজন ধরেন আলহামদুলিল্লাহ আপনার কুরবানি হয়ে যায় আরে ভাইয়া এক হাত দিয়ে ধরেন দুই হাতে ধরেন গরু আর একজন ধরতে হবে বানতে হবে ধরেন আমরা চেষ্টা করছিলাম দেখুন সবাই মিলে কোরবানি গরু ক্রয় করছেন 95000 টাকায় আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটা দেখতে পাচ্ছি বের হচ্ছে দেখুন ৯৫,০০০ টাকা আপনি যদি ভালো মনে করেন আমরা দেখতে পাচ্ছি লেনদেন চলছে ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা দেখলাম আপনি অনেক
দর দামের পরে একটি গরু ক্রয় করেছেন 95000 টাকা সাথে তেমন দামাদামি হয় না চাচা আসলে আমার একটা ছোট দাম বলে দিছিল আমি একটা দাম বলছি বড় ভাই আইসা একটা দাম বলছি দামে হয়ে গেছে দামে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এখন কেমন লাগছে ক্রয় করার পর গরু একটা কিনা হইছে এটা হলো ছোট বাচ্চাদের জোড়া আর কি আরেকটা কিনা হলো আরেকটা কিনা হলো আচ্ছা আলহামদুলিল্লাহ তাই ঠিক আছে আমরা আপনার সাথে আর কে কে আছে আমার সাথে আমার যে খালাতো বোন আছে বড় হ্যাঁ আর ওরা আরেকটা ছোট বোন যারা আসবে গরুর কাছে আসবে না না তারা তো ভয় পায় না আসবে না একটা ছবি তুলতাম গরুর সাথে আসবে না ওরা এমনি ভয় পায় গরু ভয় পায় ওই পাশে গেল ওই ওই পাশে কাছে যে আচ্ছা আমরা তাদের সাথে কথা বলতে চাই অনুভূতি কি রকম কে কথা বলতে চাচ্ছে ভয় পায় আসলে একটু কথা বলতে চাই কেউ কথা বলতে চাচ্ছে না না এমনি অনুভূতি জানতে চাই কোরবানির গরু কিনে এই হাটে এসে কোরবানি গরু ক্রয় করতে পেরে কেমন লাগছে অনুভূতিটা কিরকম অনুভূতি কেমন অনুভূতি ভালো ভালো না নিজের পছন্দ করে গরু ক্রয় করতে পারে মানুষ আছে না অনেকে আছে ক্রয় করে নিয়ে যায় পছন্দ না নিজেরা হাটে এসে দেখছেন পছন্দ করছেন তারপরে ক্রয় করছেন সেক্ষেত্রে কেমন লাগছে সেক্ষেত্রে আসলে কি বলবো আসলে গরুর এবার গরুর বাজার মানে গরুর দাম অনেক বেশি সে তুলনায় যে গরুটা পাইছে আলহামদুলিল্লাহ খুশি আমরা খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই খুশি ইয়েস